প্লিজ ফাল্গুন স্পেশাল, যারা ফাল্গুন স্পেশালের জন্য ওয়েট করছিলেন, যে ফাল্গুন এমন একটা ড্রেস যেটা নাকি আমরা অফিসেও পরে যেতে পারবো, আবার অফিসের পরে একটা গেট টুগেদার আছে ওখানেও খুব সহজে পরে চলে যেতে পারবো, মানে সব ইনভারমেন্টের সাথে ইজিলি চলে যাবে। সো এরকম একটা ড্রেস দেখবো, সেই সাথে যেহেতু আজকে থার্সডে, সো আমরা কিছু আনস্টিচ আইটেম, থার্সডে নাইটে আমরা কিছু না কিছু সেল দিই, সো আমরা কিছু আনস্টিচ আইটেম রেখেছি যার উপরে আমরা মোটামুটি একটা সেল লাইভ করবো। ওকে, হাই আপু, হ্যালো। সো যে যেখানে আছে সবাই একটু ফ্রেশ জয়েন হয়ে যাবো, যার যার টাইমলাইন লাইফে শেয়ার করে দিব। কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ লাকি আপু, আই এম গুড আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন লাকি আপু? সো লাস্ট টাইম আমি এটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে, ইট ইজ অ্যাভেলেবল বোথ স্টিচ অ্যান্ড আনস্টিচ। এটা আপনারা চাইলে স্টিচও নিতে পারবেন, আপনারা চাইলে যে আনস্টিচও নিতে পারবেন, যেহেতু যে স্টিচ অপশনটা আছে, দ্যাটস ওয়াই আমি লাইভটা একদম এক তারিখে করে দিয়েছি, যেন যারা স্টিচে অর্ডার করবেন তারা যেন ফাল্গুনের আগে আগে সবাই ডেলিভারি পেয়ে যান। ওকে, সো আমরা একটু দ্রুত জয়েন হয়ে যাবো আজকে সেলে, কি কি আছে একটু দেখে আপু এগুলো তো একটু। সেলে আজকে কি কি থাকবে? যেহেতু থার্সডে তো ছোটখাটো একটা সেল তো হইতেই হবে, থার্সডে নাইটে যাদেরকে সেল হবে না হবে, এটা এটা দাও, এটা এটা দাও, দাও দাও এটা দাও। আজকে আমরা এই গুলজিগুলো যেগুলো আছে আমাদের এক একটা বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটালগ আপু দাও। সো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটালগে আমাদের গুলজি আছে, সো এই ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটালগের গুলজি, যেমন এইটা আছে হচ্ছে ফ্লোরাল বারিস। সো এইরকম ক্যাটালগুলো দেখা যায়, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটালগ, প্রত্যেক ক্যাটালগের আমাদের একটা, অথবা দেখা যায় এক ক্যাটালগের একটা রয়ে গেছে, এক ক্যাটালগে দুটো রয়ে গিয়েছে, বা কোনোটা হচ্ছে কাস্টমার আমার আপুরা ফোন পিক করেনি। সো এরকম এরকম যে আইটেমগুলো আছে গুলজি, আমি সেই সবগুলোর উপরে আমরা একটা সেল দিয়ে দিব। আপু লাইভে খালি নেট প্রবলেম করে, আল্লাহ এখন দেখেন তো। হ্যালো আপু, হ্যালো, আমাকে একটু জানাবেন এখন প্রবলেম আছে কিনা নেট নিয়ে। না না আপু, এটা না, এটা না, এটা না, এটা স্টেজ। নেট নিয়ে আমিও মোটামুটি একটু ভালো 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 প্রবলেমে আছি, যখনই আমি লাইনে আসি তখনই দেখা যায় কিছু না কিছু প্রবলেম। সো নেট ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। সো এর জন্য আমি টাইমটা ডিউরেশনটা চেঞ্জ করে ফেলেছি, যেন আপনারা দেখতে পান। জাস্ট লাস্ট লাইভ চলার আগে লাইভটা স্টার্ট করে দিই, ফার্স্ট একটু ডেলিভারি প্রসেস দিয়ে স্টার্ট করি। অল ক্লিয়ার আলহামদুলিল্লাহ। হাই আপু, হ্যালো, অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ আপু ফর বিং অ্যাক্টিভ। সো সেলের কি কি আইটেম দেখাবো এক ঝলক একটু দেখিয়ে দিয়েছি আমাদের যেগুলো ক্লিয়ার আলহামদুলিল্লাহ, অল ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তারপরে এটার মধ্যে এটা নাই আপু, এটাও স্টিচ আপু, এটা স্টিচ, এটা আপুর আমার ড্রেস, এটা দাও। সো ইভেন এত সুন্দর সুন্দর আছে, এটা দাও, এটা দাও দাও। ইভেন আপনারা দেখেন এটাও আছে, জাস্ট লুক এট দিস ওয়ান, এই যে এই ড্রেসটাও আজকে আছে। ওকে, সো এটাও সেলে আছে, এটা 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 ক্যাটালগটা নেম ছিল, আমি বলে দেবো না সবগুলো ক্যাটালগের নেম, আমি বলে দিব। আপু 1000 টাকার মধ্যে ড্রেস দেন আপু, আর আপু পড়তে পারবেন না তো, একবার পড়বেন, সেকেন্ডবার যা যাকে একটা গালি দিবেন, থাকবেন তিনবারের মাথায় বলবেন যাদের থেকে ড্রেস কিনবো না, 1000 টাকার ড্রেস দিলে আপু এই অবস্থা হবে বলেন, আমাকে শুধু শুধু কেন গালি খাওয়াবেন? শুধু সোল শুনি আপু, আল্লাহ কেন আপু তোমার চাই প্রাইজ আপু সুপার টুপার রিজনেবল, এই জন্য আপু আমারটা পরে আছি, এটা হচ্ছে বাহুর ইন্সপায়ার একটা ডেজার্টের সাথে আমরা কোর দোপাট্টা, এটা একদমই ডিফারেন্ট আপু, এটা দেখিয়ে দিচ্ছি, এটার সাথে আমরা একটা কোর স্যালোয়ার পেয়ে যাচ্ছি। সো এই যে এইটা এটা এটা ক্যাটালগের ছবি, সো এটাও দেখবো, এটা এটা কি ক্যাটালগের নাম হচ্ছে রং পাসান, সো রং পাসান আছে, ফ্লোরাল বাড়ি আছে, তারপরে এটার ক্যাটালগের নাম হচ্ছে জিভা আছে, ডিফারেন্ট মর্জা আছে, মিশেল আছে, সো ডিফারেন্ট ডিফারেন্ট যেগুলো দেখা যায়, যেহেতু থার্সডে নাইট একটা দুইটা করে যেগুলো আছে সেগুলো সব ইনশাল্লাহ আপু সেলে দিয়ে দিব। স্লাইভ আটকে যায় আপু, আচ্ছা পিঙ্ক ড্রেসটা থাকলে দেখাবেন, অর আপু কোন পিঙ্ক ড্রেস? আচ্ছা আমাকে একটু জানাবেন লাইভটা ক্লিয়ার কিনা, লাইভ যদি ক্লিয়ার না হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সো লেটস স্টার্ট দ্য লাইভ, চলো লাইভটা স্টার্ট করে দিই, ফার্স্ট একটু ডেলিভারি প্রসেস দিয়ে স্টার্ট করবো। আমি কিন্তু অল ইনক্লুডেড লাইভ অপারেটিভ, যেন আপনার ড্রেসের অ্যাকচুয়াল কালারটা দেখেন, দিস ইজ দ্য অ্যাকচুয়াল কালার, ডেলিভারি বয়ের সামনে কালার চেক করে নিই আমি, দিস ইজ দ্য অ্যাকচুয়াল কালার। সো যেই কালারটা আপু দেখাচ্ছি সেই কালারটাই হাতে পেয়ে যাবেন, সো দিস ইজ দ্য রিয়েল কালার। এর জন্য আমি লাইট একদমই অফ করে রেখেছি, লাইটটা যদি আমি অন করি তাহলে কালারটা একটু ভাইব্রেন্ট দেখায়, জাস্ট লুক একটু ভাইব্রেন্ট দেখায়, এই যে। সো লাইটটা আমি অন করলে একটু ভাইব্রেন্ট দেখায়, লাইটটা অফ করলে একদম অ্যাকুরেট কালারটা দেখায়। ওকে, সো লেটস স্টার্ট, এবং খুবই সুন্দর, একদমই এফোর্ডেবল আপু, এটা ক্যাটালগ সব ড্রেসটা আমাকে দাও, একদমই এফোর্ডেবল একটা রেঞ্জে, বোথ স্টিচ অ্যান্ড আনস্টিচ অ্যাভেলেবল। লাস্ট অফ দ্য লাইফ, লাস্ট টু ডেলিভারি প্রসেস দিয়ে স্টার্ট করবো, ইনসাইড অ্যান্ড আউটসাইড ঢাকা সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা, এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অল ক্লিয়ার, থ্যাংক ইউ। এই যে আপু নেকটা, আমি নেকটা খুব সুন্দর করে মেক করেছি, সো আপনারা এভাবে এভাবে কীভাবে মেক করবেন, এই বাটনগুলো কীভাবে মেক করবেন আমি ওইটাও দেখিয়ে দিব। আপু নিউ ইনসাইড স্টিচ কবে আসবে? আপু নিউ ইনসাইডটা লাগছে আসে না, আজকে ইয়ে আসবে, ওই যে 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 ক্যাটালগের নামটা ভুলে গেছি আপু, আমারটা তো আজকে তাওয়াক্কালের মি
কাটলাকে নামটা কি জানি তাওয়াক্কালে পায়েল তাওয়াক্কালের পায়েল আসবে এবং কারিজমা সুইচ মিস আসবে সো বিনসেট আপু লাক্সারে কোনো কিছু নামাচ্ছ না যদি নামাতো আমি দেখিয়ে দিতাম আপু দোজ লাইভ দেখে অনেক প্রবলেম হয় ইন্টারনেটের কারণে দিবিধি আল্লাহ দোজ কত বছর পরে কেমন আছিস আচ্ছা আজকে ড্রেস পেয়েছি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু অ্যাক্টিভ ওকে থ্যাংক ইউ সো মাচ আপু ফর বিং অ্যাক্টিভ ওকে সুন্দর লাগছে মাশাআল্লাহ তোমার কথাগুলো খুবই ভালো লাগে থ্যাংক ইউ সেতু আপু লাস্ট এট দ্য লাইফ সো দিস ইজ দ্য ড্রেস এটা মাহুর সো ফার্স্ট একটু ডেলিভারি প্রসেস দিয়ে স্টার্ট করি ইনসাইড অ্যান্ড আউটসাইড ঢাকা সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা এবং ঢাকা বাই ডেলিভারি চার্জ 150 টাকা সো আমরা যারা অর্ডার করবো মেক শিওর 100% কনফার্ম অর্ডার করবো 100% কনফার্ম না হয় আমরা কেউ অর্ডার করবো না সবার কাছে আপনার একটা রিকোয়েস্ট থাকবে কারণ এই ড্রেসটা স্টক ইজ রিয়েলি ভেরি মাচ লিমিটেড ফাল্গুন স্পেশাল যেহেতু জানেন সবারই একটা ড্রেসের প্রতি নজর থাকে যে এরকম একটা ড্রেস যেটা খুবই শুধু ফাল্গুনে না সবসময় পড়তে পারবো সো এরকম সবার নজর থাকে না সো দেখা যায় আমি আমিও ভাগে কম পেয়েছি সো এর জন্য আমি আপনাদেরকে বলে দেবো আপু স্টক লিমিটেড আপু রেগুলার লাইভ দেখি দোস্ত ও আল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফরন কেমন আছে দিস ইজ দ্য ওয়ান সো আমার সালাম দিস তোর জামাই রে দিস ইজ দ্য ওয়ান এটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে মাহুর ইন্সপায়ার্ড দিস ইজ দ্য ড্রেস জাস্ট লুক এখন আমি ড্রেসটা দেখানো স্টার্ট করবো সবাই আমরা একটু আপুর সাথে জয়েন হয়ে যাবো খুবই ফার্স্ট এবং আপু যখন কোনো এই যে আপু দিস ইজ দ্য ওয়ান আপু যখন বলবো কোনো ড্রেসের স্টক লিমিটেড ট্রাই করবেন এটা খুব দ্রুত অর্ডার করে ফেলার জন্য যদি আপনার নেওয়ার ইন্টারেস্ট থাকে কজ কনফিউশনে থাকবেন এরপরে বলবেন আপু ড্রেস অর্ডার ড্রেস কীভাবে সোল্ড আউট হয়েছে দেখেন সালোয়ারটা দেখেন জাস্ট লুক সালোয়ারটা আমি সালোয়ারের নিচে কোনো পাড় রাখিনি ইউ লুক সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ আপু আমি সালোয়ারের নিচে কোনো পাড় রাখিনি এখানে সালোয়ারের একটা পাড় আছে হ্যাঁ আমার কাছে পাড়টা মনে হচ্ছিল দি আপ ক্যাটালগটা দাও ক্যাটালগে যেহেতু পাড় ছিল না দ্যাটস আমি পাড় এবং পাড়টা দেওয়ার পর আমার মনে হচ্ছিলো যে ভালো লাগবে না আমার কাছে এরকম একটা ফিল হয়েছিল বাট আপনারা যদি আনস্টিচ ন্যাশ পাড়টা ইউজ করতে পারবেন এটা কিন্তু সালোয়ার এটা হচ্ছে সালোয়ারের ফ্যাব্রিক দেখা যাচ্ছে কী সুন্দর ফ্যাব্রিকটা এবং সালোয়ারের নিচেও একটা খুব সুন্দর পাড় আছে আপনারা চাইলে এই পাড়টা ইউজ করতে পারেন নাও এই যে পয়েন্টটা দেখেন আমি বাটনটা কোথা থেকে এনেছি এই যে পয়েন্টটা এই যে বাটন এই বাটনটা আমি এই পয়েন্টটা থেকে নিয়ে এসেছি এই যে এইটা এটাকে কাটিং করে এই পার্টটা কাটিং করে আমি এই বাটনটা ইউজ করেছি নাও দেখেছেন সো দে হাই বিউটিফুল থ্যাংক ইউ শারমিন আপু থ্যাংক ইউ সো মাচ সো এই বাটনটা আমি এখান থেকে এনেছি এই পার্টটা থেকে স্যালোয়ার এই পার্টটা থেকে ওকে সো আপনারা এই বাটনটা এই পার্টটা থেকেও নিয়ে আসতে পারেন আপু ফাল্গুন জ্ঞানন ফারিয়া ভালো আছে ফরহান জ্ঞানন ও আল আল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি নাম কিয়ান অ্যান্ড ফাতিহা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো আমি একসাথে খালা আর ফুপু দুইটাই না আলহামদুলিল্লাহ আমার ভালোবাসা দিবি সবাইকে সাল্লাহ এক ছেলে একবে না আলহামদুলিল্লাহ সো আচ্ছা সো দিস ইজ দ্য ওয়ান এটা হচ্ছে ড্রেসটা এই ড্রেসের স্পেশাল এটি তো মাহুর স্পেশাল ছিল মাহুর ইন্সপায়ার এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা হচ্ছে পুরো নেকটা হচ্ছে এমব্রয়ডারি করা জাস্ট লুক পুরো নেকটা হচ্ছে এমব্রয়ডারি করা আমরা একটা সুপার এফোর্ডেবল রেঞ্জে পেয়ে যাবো আর ফ্যাব্রিক্স কোয়ালিটি টপ নচ লনের উপরে ড্রেস হাতে পেয়ে বলবেন যাবো ফ্যাব্রিক্স টপ নচ সো এটা হচ্ছে পুরো নেকটা হচ্ছে চিকেন কারি এমব্রয়ডারি করা পুরো নেকটা হচ্ছে চিকেন কারি এমব্রয়ডারি করা জাস্ট লুক অ্যাট এমব্রয়ডারি পুরো নেক পোর্শনটা হচ্ছে খুব সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি করা হয়েছে খুব সুন্দর করে পুরো নেকটা চিকেন কারি এমব্রয়ডারি করা ফুল বডি ইন আ ভেরি বিউটিফুল ওয়েতে ডিজিটালি প্রিন্টেড জাস্ট লুক সেম অ্যাজ লাইক আমারটা এবার আসেন এটার ব্যাক পোর্শন ব্যাকটা দেখেন দিস ইজ দ্য ব্যাক পার্ট ব্যাকটা হচ্ছে অল ওভার ইন আ ভেরি বিউটিফুল ওয়েতে যে ডিজিটালি প্রিন্ট করা খুব সুন্দর না ব্যাকটা ব্যাগটা খুব সুন্দর করে ডিজিটালি প্রিন্ট করা দিস ইজ দ্য স্লিভ স্লিভটাও খুব সুন্দর করে ডিজিটালি প্রিন্ট করা সো নেক পোর্শনটা হচ্ছে পুরোটা এমব্রয়ডারি করা এখানে খুব সুন্দর করে বাটন করা ড্রেসের ব্যাক পোর্শন হচ্ছে ডিজিটালি প্রিন্টেড ড্রেসের স্লিভসটা হচ্ছে ডিজিটালি প্রিন্টেড এবার এই যে প্যানেল এই প্যানেলটা আমি স্যালোয়ার থেকে এনেছি দিস ইজ দ্য প্যানেল আমি ড্রেসের লোয়ার পোর্শন অ্যাড করে দিয়েছি ধরো একটু এটা আমার ক্ষেত্রে দোপাটটা দেবা স্যালোয়ারটা দাও স্যালোয়ারটা দাও স্যালোয়ারটা দাও এই প্যানেলটা আমি ড্রেসের লোয়ার পোর্শনে ইউজ করে দিয়েছি দিস ইজ দ্য পোর্শন সো এই প্যানেলটা অনেক সময় ওয়েট করিয়েছেন সো সরি আপু সো সরি সো সরি সো সরি আমি আমার মার সাথে চা খেতে বসে গেছিলাম আমার ভাবি এবং আমার মা দুজনের সাথে আমি চা খেতে বসে গেছিলাম আপু দেখে মাগিয়ে ফাগুন আগুন লাগিয়ে দিলেন ইয়াল্লা দ্যাট সো সুইট মিতুল আপু
That's so sweet. শুনে খুশি হয়ে গেলাম। আমি তো ভাবতেছিলাম যে সবাই অনেক সুন্দর করে সাজে, লাইভ প্রেজেন্ট যারা করে লাইভ প্রেজেন্টাররা, আমি একটু সাজি না কেন, আমার মনে হচ্ছিল আজকে আমি একটু সাজি, কিন্তু তারপরও পারলাম না। ওই সাজ আমাকে দেওয়া হলাম, পায়েল দেখাবেন কখন, আজকে তাওয়াকাল পায়েল দেখা দেবে এবং সেই সাথে কারিশমা সুইট মিস দুইটা ক্যাটালগ আজকে একসাথে ওপেন হবে। সো দিস ইজ দ্য ওয়ান ড্রেসের লোয়ার পোর্শন খুব সুন্দর করে, থ্যাংক ইউ আপু। সো ওই যে খুব সুন্দর করে, এটা হচ্ছে ড্রেসের স্যালোয়ার, স্যালোয়ারটা একটা খুবই সুন্দর, আপনারা চাইলে ড্রেসের শর্ট করেও মেক করতে পারেন। আচ্ছা এই যে সাইডের যে প্যানেলটা, এটা আমি ড্রেসের স্লিভসে ইউজ করেছি। ওকে এইবার আসেন, এটা দোপাট্টা যেটা হচ্ছে এই ড্রেসের মেইন অ্যাট্রাকশন। দোপাট্টা দেখেন কি সুন্দর একটা কালার কন্ট্রাস্ট, এই কালারটা আনকমন না, দোপাট্টার কালারটা একদম লাইক একটা মিষ্টি কালার, এই দোপাট্টার কালারটা ইজ ভেরি 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 মাচ আনকমন। এই যে মধ্যে ডিজিটালি প্রিন্ট করা অল ওভার হলুদ, না এটা হলুদ আপ, একদম লাইভে যে কালার কন্ট্রাস্ট দেখছেন সেম কালার কন্ট্রাস্ট সেম। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। সো দিস ইজ দ্য ড্রেস ক্যাটালগ ছবি দাও, যা বহু স্টিচি আর আনস্টিচি অ্যাভেলেবল, দিস ইজ দ্য ড্রেস, যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস অর্ডারটা প্লেস করে দিবেন। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, আই এম গুড, হাউ আর ইউ? সো এই যে ক্যাটালগের ছবি, জাস্ট লুক অ্যাট দ্য ক্যাটালগ প্রাইস প্লিজ, এখনই প্রাইস বলে দিচ্ছি আপু। এই যে ক্যাটালগ, স্টক ইজ রিয়েলি ভেরি মাচ লিমিটেড, মাথায় রাখবেন। প্রাইস বলার আগে বলে দিচ্ছি, স্টক ইজ রিয়েলি ভেরি মাচ লিমিটেড, মাথায় রাখবেন। জানুয়ারিতে আগে আসবে এটা কনফার্ম করা হবে। জাস্ট টেক আ স্ক্রিনশট, ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহকারে অর্ডারটা প্লেস করে দিবেন। স্ক্রিনশট নিয়ে আমি এখানে প্রাইসটা লিখছি, স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহকারে অর্ডারটা প্লেস করে দিবেন, যদি আপনি 100% কনফার্ম হন। বোথ স্টিচ এন্ড আনস্টিচ অ্যাভেলেবল, আমার অবস্থা কি দারুন লাগছে, থ্যাংক ইউ আপু। প্রাইস আপু যে এখনই বলে দিচ্ছি, আপনাদের যদি কারো আমাকে একটু সময় দিন, আপনাদের যদি কারো সাইজ নিয়ে প্রবলেম হয় জাস্ট ওইটা মেনশন করে দিবেন যে আপু লং এত লাগবে, ওকে রিকমেন্ডেশন দিয়ে দিবেন। কালারটা কি লেমন হচ্ছে না আপু? ইটস নট। আচ্ছা আমার মনে হয় আপনারা আপু এক একজনের কাছে কালারের রেফ্লেকশন এমন, আমার মনে আমি যেটা যে কালারটা এখন লাইভে দেখতে পাচ্ছেন, সো যে কালারটা আপনারা এখন লাইভে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন হচ্ছে এটা। এখন লাইভে যে কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন একজন ওই কম্বিনেশন, এই দেখেন কম্বিনেশন, সো সেম টু সেম ডিটো এই কম্বিনেশন আপু। ওকে সো বোথ স্টিচ এন্ড আনস্টিচ অনার ম্যাটেরিয়াল কি আপু? দিস ইজ 100% কটন ড্রেস, দোপাট্টা সহ দিস ইজ 100% কটন উইথ সালোয়ার। সো দেখা যাচ্ছে এটা শুধু ফাল্গুনে না, আপনারা অল সারা বছর ধরে এটা পড়তে পারবেন। আপু এখনো ড্রেস পাইনি, মন খুব খারাপ। আশে ইসলাম আপু, আপনি একটু ইনবক্সে নক করেন, আমার একজন মনিটর অ্যাক্টিভ আছে, দেখে দিব আপু, ডোন্ট ওয়ারি। ওকে সো লেটস স্টার্ট দ্য ড্রেস, গেস দ্য প্রাইস, প্রাইস আপু এই যে। সো নাও প্রাইসটা বলে দিচ্ছি খুব দ্রুত, স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস অর্ডারটা প্লেস করে দিবেন। আনস্টিচ প্রাইস হচ্ছে 1690 টাকা, 1690 টাকা হচ্ছে এটার আনস্টিচ প্রাইস। দোপাট্টা ম্যাটেরিয়াল কি আপু? পিওর লন, পিওর লন কটন, কম্বিনেশন হচ্ছে পিওর লন, জাস্ট লুক পুরোটা এমব্রয়ডারি করা। সো আনস্টিচের প্রাইস হচ্ছে মাত্র 1690 টাকা, মাত্র 1690 টাকা হচ্ছে আনস্টিচের প্রাইস। ওকে এবং স্টিচের প্রাইস হচ্ছে মাত্র 2190 টাকা, 2190 টাকা হচ্ছে স্টিচ, স্টিচের সাইজগুলো 2190 টাকা হচ্ছে স্টিচ, আনস্টিচ 1690 টাকা। ওকে তোমাকে ফাল্গুনের শুভেচ্ছা, আমি ফার্স্ট দিলাম। ইয়েস আপু আপনাকেও ফাল্গুনের অনেক শুভেচ্ছা, ফাল্গুনের দিন তো ইনশাল্লাহ লাইভ তো করবোই, আপনাদের সাথে একদিন দেখা হবে। সো আচ্ছা এখন একটা, আচ্ছা দিস ইজ দ্য ওয়ান, সো এখন আরও ফাল্গুনের শুভেচ্ছা দেওয়া বাকি আছে না, ফাল্গুন তো আসতেছে আপকামিং। আচ্ছা আপু লাইভ আজকে যায়, রেনমা আপু কি অবস্থা, কেমন আছো? লাইভ আটকে যাচ্ছে না, আমাকে একটু বলুন লাইভটা ক্লিয়ার কিনা, লাইভ ক্লিয়ার আছে কিনা। সো আর স্টিচের প্রাইস 1690 টাকা, দিস ইজ দ্য ওয়ান। আপু দাঁড়াচ্ছে একটা, আপু একটু কাছে এসে দাঁড়ায়, এটার আপনারা ইনশাল্লাহ খুব সুন্দর রিলও পাবেন, এটার আপনারা খুব সুন্দর ভিডিও পাবেন, ইনশাল্লাহ পিকচারও আমি দিয়ে দিব। তারপর এটা বলে দিচ্ছি, স্টক ইজ রিয়েলি ভেরি হচ্ছে, নেক টেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আমি নেকটা কিভাবে করেছি। সো যারা স্টিচে পাবেন সেম নেকে পাবেন, এই যে নেক, এখানে হচ্ছে আমরা বাটন করে দিয়েছি, তাহলে পায়েল দেখাবেন আপু, এখানে যে এখানে আমরা
সুন্দর একটা বাটন করে দিয়েছি যেন আপনার ড্রেসটা ইজিলি। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রেনুম আপু, অনেকদিন পর রেনুম। সো এখানে আমরা বাটন করে দিয়েছি, সো আপনারা খুলে ড্রেসটা পরে আবার বাটনটা লাগিয়ে নেবেন। ইট উইল লুক ইনশাল্লাহ গুড অন ইউ। জাস্ট লুক, এই যে বাটনটা আবার লাগিয়ে নেবেন। সো এটা হচ্ছে ইজি, ইজিলি আপনারা এটা করে ফেলতে পারবেন। সো বাটনটা দেওয়ার কারণে, আচ্ছা আমার এই যে বাটনটা দেওয়ার কারণে কিন্তু ড্রেসটা আর একটু বেশি ক্লাসি লাগে। সো নেকটা হচ্ছে এটা। সো যারা স্টিচে পাবেন সেম অ্যাজ এই ডিজাইনটা পাবেন। আনস্টিচ যারা, এই বাটনগুলো কোথা থেকে আনবেন, এই পার্টটা কোথা থেকে আনবেন, আমি এভরি ডিটেলস লাইভে দেখিয়ে দিয়েছি কি তাড়াতাড়ি কিটা কামো। আচ্ছা যে কেউ কারো, কেউ মনে কারো ফ্রেন্ডকে কমেন্ট করছে আপু এই কামিজা 46 গাউন করে দেওয়া যায়। আপু গাউন করতে পারবো না, বাট লং 46 করতে পারবো আপু। বাট গাউনটা আপু করা আমার পক্ষে আসলে এই ড্রেসের জন্য পসিবল না আপু, বিকজ গাউন করতে হলে আমাদের বলি না আমি সব এক ধাঁচের যায় এক ডিজাইনের যায়। গাউন করতে হলে আমাকে একটা ড্রেসের জন্য আলাদা ডিজাইন করে। এখন সেলে চলে যাই প্লিজ আপু। আপু কি প্লিজ বলেন আপু, গাউনটা আপু বাদ দিয়ে একটা ডিজাইনের জন্য আপু আরেকটা ভাবে মাস্টারকে বোঝানো আপু, ইটস ভেরি ডিফিকাল্ট। আচ্ছা সো লাস্ট অ্যাট দ্য, সো এই হচ্ছে এটার প্রাইস। এখন আমি ফুল খুলি কারণ এখন আমাকে কি দেখাতে হবে আপনাদের জন্য, সেল আইটেম দেখাতে হবে। সো লাস্ট টেক অফ দ্য ফ্লাওয়ার, ফুলটা খোলাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নাও এটা সুন্দর করে রাখো, এটা এই যে এখানে রাখে তো সুন্দর করে। ইয়েস, এই যে হ্যাঁ ওকে। সো এখন আমি চলে যাবো আপনাদের জন্য সেলের আইটেমে, সেই জন্য ফুল টুল খুলে আমি রেডি। আচ্ছা না ওইটা দেখো, আরেকটা কালারফুল ড্রেস আছে, যদি আমি একটু দেখিয়ে দিই সাইডটা সেলাই করলে হবে আপু? ইয়েস, আপনি যদি বলেন যে ইয়েস সাইড সেলাইতে কোনো প্রবলেম নেই, দেন ইট ইজ ওকে, আমরা সাইডটা সেলাই করে দেবো। এটাও অ্যাভেলেবেল, হ্যাঁ এটা ইনশাল্লাহ আমরা দেখিয়ে দেবো। ওইটা পরে আগে সেলের আইটেমগুলো আমাকে একটা একটা করে দাও আপু। আজকে একটা ড্রেস পেয়েছি, অনেক সুন্দর হয়েছে, কিন্তু ড্রেসের সাথে এক্সট্রা একটা কামিজ চলে আসছিল, এসেছিল তাই টুম্পা আপু। এই যে মি বাপা, ও আচ্ছা টুম্পা আপু দেখে এই ড্রেস ফেরত পাই, আর যদি ফেরত না পাই তো সাইলে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আবার কেটে আসবো আপু, আপনার ওখানে গিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা আছে না আপু, সম্পূর্ণ তোমাকে আল্লাহ বিপাশ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আই এম গুড। সো আপু কেটে আবার না আসলে আপু এটা একটা হ্যাসেল হয়ে যায়। আমি যেহেতু সব কিছু দিয়ে দিবো, পিকচার দিবো, ভিডিও দিবো, বাট আমি এটাই বলবো সবাই একটু দ্রুত অর্ডার করে দিয়ে, তুমি তো একটা ফালগুন বিপাশ। থ্যাংক ইউ সো মাচ আপু। ওখানে গিয়ে দেখে না আপু, আমার এখানে এসে দেখে না আপু। আচ্ছা আমরা এখন দেখানো শুরু করি। লাস্ট টাইম আমাকে প্রথমে দিবা, প্রথমে 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 দিবা ওইটা। ইয়েস দেখি এটা কি। আচ্ছা প্রথমে না এইটা না, এইটা না, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও প্রথমে দাও আমাকে প্রথমে দাও এইটা রং পছন্দ, রং পছন্দ। আমি মিমাপুকে জিজ্ঞেস করেন না কেউ কবে পাবো। এই যে মিমাপু আসেন, পাইছি আপনাকে। আমার একজন আপু জিজ্ঞেস করছে, আপনি মিমাপুকে জিজ্ঞেস করেন আমি পার্সেল কবে পাবো। আয়েশা ইসলাম আপু বলেন, ইনবক্স উনি হাই লিখছে, একটু দেখো আয়েশা ইসলাম আপু। আসসালামু আলাইকুম আপু, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সো দিস ইজ দ্য ওয়ান, এইটা হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে রং পছন্দ। আজকে আমরা পেয়ে যাবো গুলজির আইটেমগুলো সব সেইলে, যেহেতু বৃহস্পতিবার দিন, মানে ইটস থার্সডে, সো আমি কিছু না কিছু রাখার ট্রাই করি থার্সডেতে স্পেশাল। সো আজকে খুব বেশি না, মাত্র 10টা ড্রেস আমি সেলে দিব, সো 10টা যে পাবেন লাকি ওয়ান। লাইভ কেটে কেটে যাচ্ছে আপু, আমি একটু দাঁড়াই তাহলে। ফাল্গুনি আপু থ্যাংক ইউ সো মাচ। সবারই কি কেটে কেটে যাচ্ছে নাকি কারো কারো কেটে যাচ্ছে আমাকে একটু এটা কমেন্ট করে জানান তো। এইটা হচ্ছে এটা ক্যাটালগের ছবি হবে, মাশাল্লাহ খুব সুন্দর। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে এটা ক্যাটালগের ছবি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো দিস ইজ দ্য ওয়ান আপু, দাও দাও পাঠো দাও। সো এটা হচ্ছে ক্যাটালগের ছবি, এটা হচ্ছে ড্রেস, এটা হচ্ছে রং পছন্দ, পুরো নেকটা এমব্রয়ডারি করা থাকবে। আমি কিন্তু এখন যা দেখাচ্ছি দিস আর অরিজিনাল পাকিস্তানি, সল্ট ক্লিয়ার আলহামদুলিল্লাহ আপু। তার মানে কারো কারোর কাছে লাইফটা ক্লিয়ার না আপু, আমাদের কিন্তু যেমন আমার বাসার পার্সোনাল, আমার বাসায় যে আমি ওয়াইফে ইউজ করি আপু, এটা প্রচন্ড ডিস্টার্ব। সো আমার বাসায় এই প্রবলেমটা হচ্ছে আপু, আপনাদের যারা ডিস্টার্ব করছে একটু রিফ্রেশ দিবেন আপু। দিস ইজ দ্য ওয়ান, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, ক্লিয়ার আপু আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আমার তো ড্রেস উল্টা পাল্টা করে দিলা তোমার। আচ্ছা লাভ ইউ আপু, লাভ ইউ আপু, লাইফ ক্লিয়ার, ডিস্টার্ব ক্লিয়ার আলহামদুলিল্লাহ। একটা আয়েশা ইসলাম আপু একটু হাই দেন না কাইন্ডলি, একটু হাই দেন।
আপনাকে পাওয়া যাচ্ছে না আপু একটু হাই দেন দিস ইজ দা ওয়ান এটা হচ্ছে পুরো দোপাট্টা পিওর শেফনের মধ্যে পুরো দোপাট্টা এমব্রয়ডারি করা পিওর শেফন আলহামদুলিল্লাহ আপু ক্লিয়ার আলহামদুলিল্লাহ পিওর শেফনের মধ্যে পুরোটা এমব্রয়ডারি করা দিস ইজ দা ক্যাটালগ পিকচার এটা হচ্ছে এটা সালোয়ার দিস ইজ দা সালোয়ার আর এটা ব্যাক পোর্শন এন্ড স্লিভস আয়েশা ইসলাম আপু একটু হাই দেন কারণ উনি হাই দেন সো এটা হচ্ছে সাইডে ডিজিটাল প্রিন্টেড প্যানেল পুরো ড্রেসটা হচ্ছে খুব সুন্দরভাবে ডিজিটালি প্রিন্ট করা অ্যান্ড দিস ইজ দ্য স্লিভ স্লিভটা হচ্ছে খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা সো স্লিভসটা খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা হয় আচ্ছা আয়েশা ইসলাম আরেকজন হাই লিখেছে আয়েশা ইসলাম আপু আপনি একটু ইনবক্সে হাই লিখেন কাইলি আপু সো এটা হচ্ছে এটা দোপাটা দোপাটা দেখেন কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে দেশের ব্যাক পার্ট ব্যাকপার্টটা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান প্রাইস এগুলোর একটা আছে একজন আপুই পাবেন ওকে দিস ইজ দ্য ওয়ান দোপাটা হচ্ছে পিওর শেফনের মধ্যে অল ওভার সিকোয়েন্সের এমব্রয়ডারি করা হয়েছে এটা হচ্ছে দোপাটা সো একটা আছে একজন আপু পাবেন আমি একটু দূরে দাঁড়াচ্ছি টেক আ স্ক্রিনশট 2050 টাকা 2050 টাকা একটা আছে একজন আপু পাবেন 2050 টাকা 2050 টাকা একটা আছে একজন আপু পাবেন দিস ইজ রান পাসান অরিজিনাল পাকিস্তানি মানে রাখবেন এখন যে আইটেমগুলো সেল দেখা 40 টি অরিজিনাল পাকিস্তানি 2050 টাকা একটা আছে একজন আপু পাবেন ধরো যার ভালো লাগছে হাই দিয়েছে আচ্ছা আমি একটা কাজ করতেছি দাঁড়াও আমি ওনাকে মেসেজ পাঠাচ্ছি দাঁড়াও দাঁড়াও আমি একটু ওনাকে মেসেজ পাঠাই পাইছো আচ্ছা ঠিক আছে আপু যদি গোল জামা আমার জন্য একটু কষ্ট করে দিয়েন ভালো হয় হয়তো ও ও আচ্ছা 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 ঠিক আছে আপু আচ্ছা মিম আন্টি একজন যদি এই জামাটা আমি যে জামাটা আজকে পরে আছে এটা একটু রাউন্ড করে বানাতে চান জাস্ট কিচ্ছু না এখান থেকে এরকম একটা শেপ করে সাইডে লাগিয়ে দিতে পারো উনি দেশের বাইরে থাকে তো ঠিক আছে আমার অনেক সময় সুন্নতের ড্রেস পরি উনি মানে সুন্নতের ড্রেস পরি ঠিক আছে আপু আমি বলে দিয়েছি হয়ে যাবে আপনি বলেন আপু বলে দিয়েছে নো প্রবলেম শারমিন আপু নো প্রবলেম বলে দিয়েছি হয়ে যাবে ইনশাআল্লাহ ডোন্ট ওয়ারি সো দিস ইজ দ্য ওয়ান এটা যা ভালো আছে 2050 টাকা লাইফ ঠিক আছে আপু আলহামদুলিল্লাহ সো এটা 2050 টাকা এটা যা ভালো আছে গো ফর ইট স্কিন এটা যারা স্টিচে নিতে চান এই যে 600 টাকা এক্সট্রা হয়ে যাবে ওকে সো এটা যারা পছন্দ করবেন গো ফর ইট স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহকারে অর্ডারটা প্লেস করে দিবেন ইফ ইউ আর 100% কনফার্ম দেন দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান প্রাইস হচ্ছে 2050 রং পছন্দ প্রাইস 2050 রং পছন্দ আপু আপনার পরাটা প্রাইস আপু আমার পরাটা আনস্টিচ প্রাইস হচ্ছে 1650 এবং এটা স্টেজ 1690 এবং স্টিচ প্রাইস হচ্ছে 1190 স্টিচের সাইজগুলো হচ্ছে স্মল মিডিয়াম লার্জ স্মল হচ্ছে 36-38 মিডিয়াম হচ্ছে 40-42 লার্জ হচ্ছে 44-46 এক্সেল হচ্ছে 48-50 আপনার 50+ পর্যন্ত নিতে পারবেন এবং যেমন দেখছেন স্টিচটা সেম অ্যাজ আপুর মতো পেয়ে যাবেন আমি আয়েশা আয়েশা ইসলাম ইয়েস আপু আপনি হাই দিয়েছেন মেবি আপনাকে পেয়েছে দেখেন আপনার সাথে কথা হয়েছে আচ্ছা আপু এখন দাও এটা এখন এই যে এটা এটা ইয়েস এটা দাও এটা এটা দাও এখন আমি দেখাবো একটা জিভা দিস ইজ দ্য ওয়ান এই যে এটা বেস্ট কালেকশন বেস্ট থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপনার লাইভে আছে আল্লাহ আপু নেট প্রবলেম করছে রেনু আপু কি করি বলেন তো আপনার অবশ্যই ড্রেসগুলো জানা তার কথা কারণ আপনি এই ড্রেসগুলো অনেক নেন সো একটু দেখলে বুঝে যাওয়ার কথা আপু বললাম না পরে যে দেখো তো কিসে প্যাপে সাউন্ড করতেছে এই যে নিচে পড়ে গেছে এই যে সাইড দিয়ে আমার মনে হয় এটা এটা তুলে দাও এটা একটু তুলো এটা একটু তুলো আপু এটা একটু তুলে দাও আমাকে এই জামাটা দাও এখন যেটা দেখাবো এটা হচ্ছে জিভা আমি এখন যেটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে গুলজি জিভা গুলজি জিভা নেট প্রবলেম আছে আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে গুলজি জিভা হ্যালো না 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 আসি আপনি আসেন আচ্ছা ঠিক আছে ওকে ওকে আচ্ছা এখন দেখাবো আমি গুলজি জিভা আচ্ছা 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 এটা দাও আচ্ছা দিস ইজ দ্য ওয়ান গুলজি জিভা এটা হচ্ছে পুরো বডিতে এমব্রয়ডারি করা হ্যাঁ আপু ক্লিয়ার আছে ওকে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পুরো বডিতে এমব্রয়ডারি করা তাওয়াক্কাল নিহা কি এবার নিতে আসবে আপু তাওয়াক্কালে অনেকগুলো আসবে ফার্স্টে আজকে আসবে পায়েল সো পায়েল আমরা লাইভ করে ফেলবো তারপরে আজকে আবার কারিজমা আসবে সিপ্রি কারিজমা হচ্ছে এই যে বিয়ন্ড কারিজমা ওই নামটা ভুলে গেছি ক্যাটালগের ওইটা আসবে সো ওই দুটো আজকে আমরা একসাথে ওপেন করে দিবো তাও কোনো অনেকগুলো ক্যাটালগ আসবে আপনি একটু ওয়েট করতে হবে সো আপু আপনার পর ড্রেসটার আনস্টিচ প্রাইস কত 1690 টাকা আপু আমার পর ড্রেসটা পুরো ফাগুনে আমার ফাগুনের কালেকশন দিয়ে খুব মন খারাপ ছিল
যে অ্যাকচুয়ালি ফাগুন আমি আপুদেরকে কিছু দিতে পারছি না, বাট আজকে এটা পেয়ে মন ভালো হয়ে গেছে যে এটা সুন্দর। আপনার স্টিচ আছে আছে আপু 190 টাকা, খুব দ্রুত অর্ডার করতে হবে। এই জন্য আমি আজকে 1 তারিখ আজকে ওপেন করে দিলাম, যেন আপনার ঠিক ফাগুনের আগে সবাই ডেলিভারি পেয়ে যান, যারা যেন অর্ডার করে সবাই যেন ডেলিভারি পেয়ে যান। সাইডে একটা ডিজিটাল প্রিন্টের প্যানেল আছে, দিস ইজ দ্য প্যানেল, দিস ইজ দ্য ড্রেস, অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এবং এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা যায়। স্তূপ দিস ইজ দ্য এমব্রয়ডারি, খুব সুন্দর করে যে এমব্রয়ডারি করা না সর 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 দাও দাও। সো জিভার এটা অ্যাভেলেবেল আছে, এটা হচ্ছে এটার স্লিভস ব্যাক পার্ট, স্যালোয়ারটা দাও আর খুলতে হবে না, যে ব্যাক পার্ট স্লিভস সাইডে ডিজিটাল প্রিন্টের প্যানেল, দিস ইজ দ্য স্যালোয়ার হচ্ছে প্রিন্টেড, সেগুলো একটা আছে একজন করে আপু পাবেন। সো দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে এটা দোপাট্টা, জাস্ট লুক অ্যাট দ্য দোপাট্টা, প্রাইস হচ্ছে 1950 টাকা, জিভা 1950, একটা আছে একজন আপু পাবেন আনস্টিচ। সো এই যে এমব্রয়ডারি করা খুব সুন্দর করে, দোপাট্টা চারিদিকে হচ্ছে এমব্রয়ডারি করা, দোপাট্টার ম্যাটেরিয়ালটা ওরা কি বলেছে আমি একটু দেখে আপনাদেরকে, লাক্সারি ডিজিটাল প্রিন্টের সিকুইন এমব্রয়ডারি কাটওয়ার্ক দোপাট্টা, লাক্সারি ডিজিটাল প্রিন্টের সিকুইন এমব্রয়ডারি কাটওয়ার্ক দোপাট্টা, ওকে দিস ইজ দ্য ওয়ান। তুমি দর্শকটা লাগিয়ে দিতে তাহলেই প্রবলেম হতো না। সো এটা যে বলা হচ্ছে গো ফর স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস ও আরেকটা প্লেস করে দেওয়া হয়েছে। জিভার ড্রেসগুলো খুবই সুন্দর, কালারটাও খুবই সুন্দর, সমস্ত স্কিন টোনের আপুদের সাথে ইজিলি ইজিলি ম্যাচ হয়ে যাবে। সো যে ভালো গো ফর ইট, স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস অবশ্যই অবশ্যই 100% কনফার্ম হয়ে অর্ডার প্লেস করে দেবেন, প্রাইস হচ্ছে 1950 টাকা। ওকে আপা সরো দাও, এখন এইটা দাও, এখন হচ্ছে ফ্লোরাল বারিজ, এই যে এটা দাও, এটাও হ্যাঁ দাও, ক্যাটালগের ছবি দাও, ক্যাটালগের ছবি দাও, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্লোরাল বারিজ, দিস ইজ দ্য ওয়ান, এই যে ফ্লোরাল বারিজ। প্যান্ট লং 40 রাখবেন প্লিজ, আমার যেটা একটু লম্বা আছে আমাদের আবার হয় না আপু, আমরা 40+ রাখি, আমাদের যে স্টিচটা এই যেটা আমি লং রাখি আপু, জিভা অর্ডার করেছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ পেয়ে যাবেন, অলওয়েজ অ্যাক্টিভ থাকি, থ্যাংক ইউ সো মাচ আপু। সো আমি ট্রাই করি আপু, কারণ আমার মনে হয় আপনার টাকা দিয়ে কিনবেন কেন ঠুকবেন বলেন। সো দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে ফ্লোরাল বারিজ, খুব সুন্দর একটা পেয়ে যাচ্ছে ফ্লোরাল বারিজ। আপনার পড্রেসটার আনস্টিচ প্রাইস হচ্ছে 1690 টাকা আপু, আমার পড্রেসটা যেন অর্ডার করবেন, খুব দ্রুত অর্ডার করবেন, স্টক ইজ রিয়েলি ভেরি মাচ লিমিটেড, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, স্টক ইজ রিয়েলি ভেরি মাচ লিমিটেড, যার অর্ডারটা আগে আসবো ওটা কনফার্ম করা হবে। সো স্টক লিমিটেড, এটা আমি বারবারই বলে দিয়েছি, বিকজ আমার পড়টার আসলে স্টক লিমিটেড, এর জন্য আমি ট্রাই করবো এটা স্টক আউট, ট্রাই করবো যে এটা স্টক আউট হওয়ার আগে আগে কোনোভাবে রিস্টক, কিন্তু আসলে এত অল্প সময় রিস্টক করার জন্য আমি এটা মনটা খারাপ করে আজকে লাইফটা করতেছি, যেটা এত কম স্টক আমি পেয়েছি। সো দিস ইজ দ্য ওয়ান, থ্যাংক ইউ রেনু মাপা, আমি কনফার্ম করে দিচ্ছি যে এমব্রয়ডারি করা। সো খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আর ড্রেসে এটা আছে, এটা হচ্ছে এটা ব্যাক পার্ট, এটা 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 হচ্ছে ব্যাক পার্ট ফ্লোরাল বারিজ, এটা হচ্ছে এটার কি এই যে স্লিভস এবং পুরো ড্রেসটা ফ্লোরাল বারিজের বৈশিষ্ট্য হচ্ছে পুরোটা এরকম এমব্রয়ডারি করা থাকবে। লং কত আপু? 43+, 43 থেকে 44, সো সরি পুরোটা এরকম এমব্রয়ডারি করা থাকবে। তো দোপাট্টা আমার চা কই, টেবিলে যাচ্ছিল খবরদার আমার চা যদি কেউ তুলছে, সেটা হচ্ছে পিওর শেফনের দোপাট্টা, জাস্ট লুক অ্যাট দিস দোপাট্টা, সো দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে পিওর শেফনের দোপাট্টা, পিওর শেফনের মধ্যে কাটওয়ার্ক করা, সো 2050, এটা 2050 টাকা পিওর শেফনের মধ্যে কাটওয়ার্ক করা, আমি একটু কাছ থেকে দাঁড়াই, যাদের ব্লার লাগছে তাদের আর লাগবে না, পিওর শেফনের মধ্যে কাটওয়ার্ক করা, যার বাইরে হচ্ছে 2050, স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস হয়ে যেটা হচ্ছে এটা স্যালো, সো স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস ও অর্ডারটা প্লেস করে দেবেন, মাত্র 2050 টাকা, মাত্র 2050 টাকা। তোমার পরটা লং কত আপু? আর যদি আমি স্টিচ নেন তাহলে আপনার 47+ও লং এ দিতে পারবেন, স্টিচ নিলে 43 থেকে 44, সো এটা যা ভালো হচ্ছে গো পয়েন্ট, আমরা স্ক্রিনশট নিবো, ফোন নাম্বার অ্যাড্রেস ও অর্ডারটা প্লেস করে দেবো, কি পুয়ার 100% কনফার্ম দেন, 100% কনফার্ম না হলে আমরা কেউ অর্ডারটা প্লেস করবো না, এটা সবার জন্য আপনাকে একটা রিকোয়েস্ট থাকবে, বিকজ এটা আমরা একদমই রিজনেবল প্রাইসে ছেড়ে দিচ্ছি, একদমই রিজনেবল প্রাইসে এটা ছেড়ে দিচ্ছি। এখন দাও আমাকে দিস ওয়ান, এই যে ওইটা দাও, নাও অ্যানাদার ওয়ান, নাও অ্যানাদার ওয়ান, আচ্ছা নো প্রবলেম, এগুলোর অনেক সময় ক্যাটালগ লাগেও না। প্রাইস আপু আমার পরটার প্রাইস আনস্টিচ, আমার পরটার আপু আনস্টিচ প্রাইস থাকছে মাত্র 1690 টাকা, এবং আমার পরটার স্টিচ প্রাইস থাকছে অনলি আনস্টিচ 1690 টাকা এবং স্টিচ 2190 টাকা,
স্টিচের সাইজগুলো আপনারা জানেন স্মল মিডিয়াম লার্জ স্মল হচ্ছে 36 থেকে 38 মিডিয়াম হচ্ছে 40 থেকে 42 লার্জ হচ্ছে 44 থেকে 46 এই যে সালোয়ারটা জাস্ট দেখেন আমার পরাটা এটা খুব সুন্দর আমি তো যদিও শর্ট ড্রেস পরি না বাট শর্ট করে যারা যদি কেউ বানান দেখবেন সালোয়ারটা খুবই সুন্দর আমি শর্ট পরি না সো আমি লং করেই ড্রেস বানিয়েছি হ্যালো আপু হ্যালো হাই আপু হে রেনুমা আপু সো দিস ইজ অ্যানাদার ওয়ান এটা হচ্ছে পুরো নেকটা এমব্রয়ডারি করা ওকে এটা হচ্ছে পুরো নেকটা এমব্রয়ডারি করা ড্রেস হচ্ছে ডিজিটালি প্রিন্ট করা খুব সুন্দর একটা সুদিং কালার দাও এটা খুবই সুন্দর এটা রং পছন্দ খুব সুন্দর একটা সুদিং কালার কনফার্ম কোনটা কনফার্ম আপু সেটা হচ্ছে ড্রেসের ব্যাগ ব্যাগটা হচ্ছে খুব সুন্দর করে ডিজিটালি প্রিন্ট জাস্ট লুক অ্যাট দ্য প্রিন্ট খুব সুন্দর করে ডিজিটালি প্রিন্ট করা জাস্ট লুক অ্যাট দ্য প্রিন্ট এটা হচ্ছে ড্রেসের স্লিভ স্লিভটা হচ্ছে খুব সুন্দর করে ডিজিটালি প্রিন্ট ওকে এটা হচ্ছে ড্রেসের স্লিভস এবং ব্যাক পার্ট যেটা খুব সুন্দর করে কালারটা কি সুদিং দেখেছেন খুব সুন্দর করে ডিজিটালি প্রিন্ট করা এই যে খুব সুদিং একটা কালার এই ড্রেসগুলো আপু দাদু খুব সুন্দর সুন্দর সুদিং কালারে হয় সেটা সালোয়ারটা আমি হাতে নিই এই যে দিস ইজ দ্য সালোয়ার এটা হচ্ছে রং পছন্দের এটা হচ্ছে এটা সালোয়ার ম্যাটেরিয়াল আপু এখন আমি যা দেখাচ্ছি সব সেলের একটু লং সব লং গুলজি এগুলো দিস আর অল অরিজিনাল গুলজি রং পছন্দের এখন যেটা দেখাচ্ছি গুলজি রং পছন্দের সো এই যে তোমারটা গলাটা দেখাবে এই যে আপু আমি এতক্ষণ ধরে এই যে দিস ইজ দ্য এখানে একটা বাটন আছে যেটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো এটা খুলে আমি ড্রেসটা পরে এটা লাগিয়ে দেবো আমি এটা গলাটা একটু ডিফারেন্ট রাখার ট্রাই করেছি যেহেতু গলাটা অন্য কিছু করলে এখানে কাজটা কাটা যাবে আমি কাজটা কাটতে চাইনি এর জন্য আমি গলাটা এভাবে করেছি সো আপনারা চাইলেও সেম এই ওয়েতে গলাটা করে রাখতে পারেন তারপর ড্রেসটার আনস্টিচ প্রাইস আপু 1690 টাকা এবং স্টিচ প্রাইস হচ্ছে মাত্র 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 আমার 2190 টাকা ওকে দিস ইজ দ্য ওয়ান সো এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টা দেখেন তিনটা টোনের শেড জাস্ট লুক অ্যাট দ্য দোপাট্টা তিনটা টোনের শেড এবং দোপাট্টা চারিদিকে কি সুন্দর করে এমব্রয়ডারি করা হয়েছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ রেনুমা আপু থ্যাংক ইউ সো মাচ এই যে সিকোয়েন্সের ওয়ার্ক করে এটার প্রাইস 1850 টাকা 1850 টাকা দিস ওয়ান একজনই পাবে না একটাই আছে এটা রং পছন্দ 1850 টাকা যা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস ওয়ার্ডটা প্লেস করে দেবেন হ্যাঁ এটা দাও 1850 টাকা একটাই আছে একজন আপু পাবেন এগুলো সব অরিজিনাল সব বলো না থার্সডে নাইট আমি ট্রাই করি কিছু না কিছু কিছু না কিছু আপনাদেরকে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু সেলে দেওয়ার আচ্ছা তো দিস ইজ দ্য ওয়ান নাও অ্যানাদার ওয়ান দেখেন এটা হচ্ছে এটির ক্যাটালগটা দেখবো এটার ক্যাটালগটা দিস ইজ দ্য ওয়ান আচ্ছা এটা আমরা দেখবো পুরো নেকটা হচ্ছে এমব্রয়ডারি করা সো ফুল নেকটা হচ্ছে ও শিট ফুল নেকটা হচ্ছে এমব্রয়ডারি করা রং পছন্দ এটা হচ্ছে রং পছন্দ এই দিস ইজ দ্য কি সুন্দর একটা রং পছন্দ হাই আপু হ্যালো স্যার খুব সুন্দর একটা রং পছন্দ পেয়ে যাচ্ছি দিস ইজ দ্য ওয়ান এই যে রং পছন্দ পুরো ড্রেসটা কি সুন্দর করে ডিজিটালি প্রিন্ট করা নেট হচ্ছে এমব্রয়ডারি করা আপু দাও সো নেট হচ্ছে এমব্রয়ডারি করা সো এক একটা কিন্তু এক এক প্রাইসে একটু মাথা রাখবে সবগুলো কিন্তু আপনার এক প্রাইসে দিচ্ছি না হ্যাঁ সো ভলিউম ওয়াইজ দিচ্ছি এটা হচ্ছে সাইডে ডিজিটাল প্রিন্টেড প্যানেল সো পুরো ব্যাক পোর্শনটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা হচ্ছে স্লিভ স্লিভটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা অ্যান্ড নাও এটার হচ্ছে দোপাট্টাটা আমরা দেখবো এটার প্রাইস হচ্ছে 2050 টাকা থাকবে ওকে এটার দোপাট্টা দেখেন এগুলো হচ্ছে 2500 টাকা জিবা কি সোল্ড আপু না আপু আমি এখনো ইনবক্সের অবস্থা জানি না আপু আমি আমার আমার যে রুমটা যেটাতে আমি লাইভ করি ওইটা আমি লক করে লাইভ করতেছি কারণ এখন সব ডেলিভারি বের হচ্ছে সেই জন্য আমি এখনো আপডেটটা জানি না ওরা হচ্ছে পাশের রুমে মডারেটররা সো ও আপনাদেরকে একদিন লাইভ মনে দেখিয়েছিলাম সো ওরা হচ্ছে পাশের রুমে আপু সো আমি লাইভটা শেষ করে পাশের রুমে যেয়ে তারপরে আপডেটে বলতে পারবো আমি বলবো যেন আপনার কী দেওয়া হয় সো দিস ইজ দ্য মানিটার চেটের দোকানটা 2050 পুরো দোপাট্টা হচ্ছে এমব্রয়ডারি করা জাস্ট লুক সিকোয়েন্সের ওয়ার্ক করে এমব্রয়ডারি করা সে এবং কাটওয়ার্ক করা কি সুন্দর করে কাটওয়ার্ক করে সিকোয়েন্সের ওয়ার্ক করে এমব্রয়ডারি করা সো অরিজিনাল ওয়ান যে এটা ভালো হচ্ছে আমি একটু কাছ থেকে দাঁড়িয়ে জাস্ট লুক ভালো লাগার কিচ্ছু নাই খুবই সুন্দর কালার খুবই সুদিং কালার খুবই সুদিং এক একটা ড্রেস আছে গো ফর ইট স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস সহ ওয়ালেটটা প্লেস করে দিব যদি 100% কনফার্ম হয়ে ধরো দোপাট্টা কটন আপু এখন যেটা দেখিয়েছি এটা পিওর শেফন আমি যেটা পরে আছি এটা কটন আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিওর শেফন আপু যেটা পরে আছি সেটা কটন আপু এরপর একটা দাও হ্যাঁ দাও ওইটা দাও ওইটা দাও হাই আপু হ্যালো সো এখন দেখবো আমরা একটা মর্জা যেটা নাকি সেলফ দোপাট্টার এই যে পুরো নেকটা হচ্ছে এমব্রয়ডারি করা এই যে এমব্রয়ডারি করা হাই আপু হ্যালো এই যে ডিজিটালি প্রিন্টেড
মর্জা তোমাকে দেখে মনে হয় বসন্ত এসে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনার তো ভীষণ মজা, আমারও ভালো লাগছে। আজকে তো আমি ভাবছিলাম একটু ল্যাশ ল্যাশ করবো, কত কিছু ভাবছি, কিন্তু পরে কিছুই করতে পারলাম না। আপনি যে দাম কথা পান, নিশ্চয়ই 1690 টাকা এবং স্টিচ হচ্ছে মাত্র 2190 টাকা। সো দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে সেল দোপাট্টা। থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন, থ্যাংক ইউ সো মাচ, খুশি হয়ে গেছে একদম। সো দিস ইজ দ্য ওয়ান, যেটা ভালো হচ্ছে গো ফর ইট। স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহকারে ওয়ালেটটা প্লেস করে দেবেন ইফ ইউ আর 100% কনফার্ম দেন। ওকে, মাত্র 2050 এটা, ওকে, এটা হচ্ছে মর্জার সেল করলাম 2050 টাকা। কালকে রাত থেকে আমার যে কোনো একটা ব্যাপারে মন মেজাজ এত খারাপ ছিল যে বসন্ত স্পেশাল এমন কি এটার কোয়ান্টিটি কমাতে চাচ্ছিলাম, বাল্ক কোয়ান্টিটির আমি কিছু একটা দেখাই যেটা আসলে আপনারা নিয়েও মজা পাবেন, আমি দিতে পারবো সবাইকে, পারছিলাম না, দেখে মনটা খারাপ হয়ে গেছিলো। কিন্তু আজকে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আসলে মনটা ভালো হয়ে গেলো। সো দিস ইজ দ্য ওয়ান, থ্যাংক ইউ সো মাচ। সো দিস ইজ দ্য ওয়ান, এটা খুব সুন্দর একটা এমব্রয়ডারি করা, এটা হচ্ছে মর্জার সিল্কের, এটা 2050 টাকায় পেয়ে যাবো। ওকে, এটা 2050 আপু, সিল দোপাট্টা, এই যে এমব্রয়ডারি প্যানেল আপু, দোপাট্টা তো দোপাট্টা স্যালোয়ারটা দাপু, স্যালোয়ারটা দাও, ক্যাটালগের ছবি দাও না কেন। সো দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে স্যালোয়ার, এই যে দিস ইজ দ্য ওয়ান। আপনার ড্রেসটার প্রাইস কত? 1690 টাকা আন স্টিচ, এবং স্টিচ হচ্ছে আপু 2190 টাকা। সো দিস ইজ দ্য ওয়ান, এই যে কি সুন্দর না ড্রেসটা, এই যে আচ্ছা, এটা এটা হচ্ছে সিল্কের দোপাট্টা মর্জা, এটা একদমই লেটেস্ট। সো প্রাইস থাকছে এটার মাত্র 2050, এই যে এটা হচ্ছে মর্জার একদম লেটেস্ট। তোমার ড্রেসের ওড়না কি কটন? ইয়েস আপু, আমার ড্রেসের ওড়নাটা ফুল কটন, 100% কটন। তোমারটা দেখো আপু, আমার পরটা আমি লাইভে শুরুতে দেখিয়ে দিয়েছি, এটার আপু আনস্টিচ নেক, এটা হচ্ছে মাহুর ইন্সপায়ার্ড একটা ড্রেস, নেকটা হচ্ছে পুরোটা এমব্রয়ডারি করা, এখানে খুব সুন্দর করে বাটন করা আছে, বোথ স্টিচ, এটা আনস্টিচ এবং স্টিচ বোথ অ্যাভেলেবেল। আনস্টিচের প্রাইস হচ্ছে 1690, স্টিচের প্রাইস হচ্ছে 2190, এবং যারা স্টিচ পাবেন সেম লাইক আপুটা পেয়ে যাবেন, যারা আনস্টিচ পাবেন। এই বাটনগুলো আমি কোত্থেকে নিয়ে এসেছি সেটাও আমি দেখিয়ে দিয়েছি, এই প্যানেলের মিডল থেকে, এই যে এখান থেকে। সো আনস্টিচ যারা পাবেন সেম অ্যাজ আপুরটার মতো করে মেক করে নিতে পারবেন। অ্যান্ড অ্যানাদার ওয়ান, অ্যানাদার ওয়ান, এটাও 2050 টাকা। ওকে আপু, এটা এটাও সিল করো না, সো এটাও 2050 টাকা দাও, দোপাট্টা দাও, সিল দোপাট্টা 2050 ক্যাটালগ দাও। ওই যে এমব্রয়ডারি প্যান্টের সাথে একটা এমব্রয়ডারি, হ্যাঁ আপু, হ্যালো রেনু আপু, এই যে এই যে ক্যাটালগের ছবি ধরো, এটা হচ্ছে এটার এমব্রয়ডারি প্যানেল, এই যে 2050 সিল্ক দোপাট্টা। যা বার আছে স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস ও অর্ডারটা প্লেস করে দেবেন। গান 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 শেষ, ওই দুইটা রাখো এখন, এটা দাও।
হাই আপু, রেনুম আপু, আমি জাস্ট লাইভটা শেষ করে আমি ওখানে যে পাশে ঢুকে যে আমি আপডেট, না না এটা রিয়ার ওটা দিও না, আদার লিভাস তো এই যে এটা দাও, এটা থাক ওটা থাক, এটা আরো পড়াটা সুন্দর করে রেখে দাও, হ্যাঁ এটা পড়াটা খুলো, এটা দাও। Just looking like a wow. Thank you, Apu. Hi, Apu. Hello. Rohima Parvin, Apu. Hello, Apu. Black, Abhi. Apu, aajke sale mein black chilo na, Apu. Hi, hello, Apu. Hello. So this is another one. Ita khub sundor ekta dress. Ita puron ekta. Ita orsha ta amra pabo 2050 sale dupatta. So the dupatta to ei je. Eta embroidery koran ekta. দোপাটা সিল্কে পাবো এবং সালোয়ারের সাথে একটা এমব্রয়ডারি প্যাচ পাবো, সেই এমব্রয়ডারি প্যাচটা আমরা চাই। এটা কিন্তু কালারটা একটু লাইট টোনের, হ্যাঁ লাইভের ডিপ লিখেছে, কালারটা একটু লাইট টোনের। দিস ইজ দ্য সিল দোপাটা 2050। এটা সালোয়ার, এটা সালোয়ার লাগে দিয়ে নাও আপা, এই যে এটার এমব্রয়ডারি প্যানেলটা আছে সালোয়ার শো, এই যে সালোয়ার শো এটার এমব্রয়ডারি প্যানেলটা আছে, এই যে দিস ইজ দ্য ওয়ান, এই যে এই ছিল এখনকার মতো শর্ট একটা লাইট আমার নিবাস্থান, শর্ট একটা লাইভ, ওয়াও থ্যাংক ইউ আপু, শর্ট একটা লাইভ উইথ বসন্ত স্পেশাল একটা মাহুর, না ওই বসন্ত স্পেশাল একটা মাহুর অ্যান্ড অ্যান্ড লর্ডস অফ আমার অল্প কিছু সেল আইটেম ছিল, যেহেতু ট্রান্সলেটেড আমি সেল আইটেমগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। ফাল্গুনের জন্য ড্রেস নিয়ে নিয়েছি সর্বনিম, এত নাইস ড্রেস আনলে কি দুই দিন আগে একটা হাতে পাইছি, ফাল্গুনের জন্য ড্রেস তুমি নিয়ে নিয়েছি সর্বনিম, তো ড্রেস আনলে কি হয় দুই দিন আগেই একটা হাতে পাইছি, আচ্ছা 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 দুই দিন আগে একটা হাতে পাইছেন আপু, আচ্ছা হাতে আপু তোমার ইয়ারিংটা কোথা থেকে বাই করেছো আপু, ওই যে আমি ও আজকে উপরে কালে দুপুরে, এই দেখো ব্যাগের সামনে সাইড পকেটে আছে আপু, দেখো দেখো তাতেই দেখো দেখো আপু, এই যে আমার এইরকম ছোটো ছোটো অ্যাসেসরিজগুলো আছে না, এই যে এইটা এটার সাথে হচ্ছে চেইন, এগুলো হচ্ছে সমস্ত কিছু হচ্ছে আমার ভাইয়ের বউ, সেইগুলো খুব সুন্দর করে সোর্সিং করে করে আমি বলি যে আমার এখন, আগে আমি বড় দূর পড়তাম এখন ছোটো ছোটো পড়ি, সো আমি বলি এই দিদি আমার কাছে দাও একদম সাইড পকেটে, একদম এই সাইডের পকেটে, না এই যে আমার কানে দূর পড়ি কেন, আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম, দেখো এগুলো হচ্ছে ওর সোর্সিং করে করে আপু এনে যায়, ওকে আমি বলি যে আমার লাইভের জন্য এরকম একটা লাগবে, সো ও খুব সুন্দর করে অনলাইন থেকে অর্ডার করে, বাট আই ডোন্ট ফেভার দ্য পেজ, ও খুব সুন্দর করে অর্ডার করে করে আমাকে এনে দেবে, সেই হচ্ছে ব্যাপার, আমি যদি কখনো পেজের নামটা ওর কাছে জিজ্ঞেস করবো তো অবশ্যই আজকে ইনশাল্লাহ আমি যদি পারি আমি পেজটা একটু আপনাদেরকে কাছে অনেকই ইনবক্সে জিজ্ঞেস করে আপু এই যে এরকম সেট মিলানো ইয়াররিংগুলো কোথায়, এটা খুব সুন্দর ওর একটা পেজ আছে বেশ ভালো এবং অনেকদিন ইউজ করা যায়, আরামসে অনেকদিন ইউজ করা যায়, আমি আপু দিয়ে দিব না আপনাকে, আর আপনি একটু মনে করেন যে কোনো একটা লাইভে আমি আজকে ওর কাছে জিজ্ঞেস করে রাখবো, সো এই ছিল এখনকার মতো লাইভ ফর টুডে, সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ জাজা, ইনশাল্লাহ নেক্সট লাইভে, কজ আজকে আছে ফাইনাল তাওয়াক্কালের এন্ড কারিজমা সুইচ মিস, সো ইনশাল্লাহ নেক্সট লাইভে আপনাদের সাথে আপু দেখা হতে যাচ্ছে নতুন কালেকশন নিয়ে, স্টিল সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ, এবং এই ড্রেসের পিকচার আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা পিকচার দেখে অর্ডার করে ফেলতে পারবেন, সঞ্জিতা তো আপু আপু আমি সিও তোমাকে এত এত এতগুলো মিস করতেছে বুঝছো, সো এখনকার মতো আমি বিদায় নিয়েছি, আগে আমাকে দেখো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাও আমাকে কেমন লাগতেছে বলো, আচ্ছা আপু একদিন মেকআপ লাইভ করবেন, আমি মেকআপ আপু আমি যদি মেকআপ করি তাহলে তো হলেই কাজ, আপু আমার মেকআপ দেখলে আপনার ফিট হয়ে যাবে, আমার হাইস্ট 10 মিনিট লাগবে আমার এই এই যেটা আপনার দেখে হাইস্ট 10 মিনিট, 10 মিনিটের মধ্যে এবার আমি শেষ, আমি আমি অলরেডি সো মেকআপ ইনশাল্লাহ আপু কোনো একদিন এই 10 মিনিটের ক্লাস আপনার আপনাদেরকে দেখাই দেবো, তো এখনকার মতো আমি এখানে লাইভটা শেষ করে দিচ্ছি, এটা নেক্সট লাইভে আপনাদের সাথে আপু দেখা হবে নতুন কালেকশন নিয়ে, স্টিল সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।